করোনার মন্দা কাটিয়ে উঠতে প্রণোদনার অর্থ বন্টনে নানামুখী সংকট বেশ স্পষ্ট ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান আশানুরূপ অর্থ পাচ্ছে না তবে বড় প্রতিষ্ঠানগুলোর কাছে যাচ্ছে ব্যাংক বাণিজ্যমন্ত্রী মনে করেন করোনার ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ প্রয়োজন করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে বন্টন ব্যবস্থায় কৌশল নির্ধারণ করাও জরুরি গেল মার্চ মাসে দেশে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস ধাপে ধাপে নিয়ন্ত্রণ হয় সবকিছু তখন সবচেয়ে বেশি সংকটে পড়ে নিম্ন আয়ের মানুষ ঘুরে দাঁড়াতে পুনদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার সেই অর্থ বন্টন এবং অর্থনীতি পুনরুদ্ধারে কতটুকু সুফল এলো সেই বিষয় নিয়েই সিরিজ বৈঠকের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয় আলোচনায় ঘুরে ফিরে সামনে আসে সীমাবদ্ধতার নানা দিক There আর workers নট only ফ্রম garments, there আর other sectors

in u.s., our export declined by 8%. In, uh, in germany, our export in october declined by 8%, uh, sorry, by 10%. it was the immediate support to the poor and the informal sector through support in the form of cash transfers in, to daily workers and to help the rmg from their... সহায়তার ক্ষেত্রে সব সময়ই বাংলাদেশকে সারা দিয়েছে জাপান তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি ও নতুন বিনিয়োগ বাড়াতেও সহায়তা দেওয়া হবে বাংলাদেশকে প্রণোদনা প্যাকেজের এ পর্যন্ত অর্থ হয়েছে পঞ্চান্ন ভাগ তবে প্রান্তিক মানুষের কাছে তা পৌঁছানোটাই বড় চ্যালেঞ্জ বিশ কোটি টাকার যেটা ধরা হয়েছে যেটা এস বা ছোট যাদের কাজ করে তাদের কাছে টাকাটা পৌঁছানো কিন্তু খুব ভালোভাবে পৌঁছানো আমার মনে হয় বোধহয় অর্ধেক অর্ধেক বা এখন বোধ পৌঁছানো যায়নি বা অর্ধেকের মতো হয়েছে সেইখানে কিন্তু নজর দেওয়া দরকার সাধারণ ব্যাংকগুলো কিন্তু তারা বড় পার্টি দেখে তাদের সুযোগ সুবিধা দেখতে চাই করোনা টিকা প্রাপ্তিতে এরই মধ্যে অর্ধেক অর্থ পরিশোধ করা হয়েছে মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নেবে সরকার রহমান যমুনা নিউজ ঢাকা